রূপা রূপা ডাক্তার পাঠিয়েছে? দেখুন না ডাক্তারবাবুর বিলে তো ওনারই সই রয়েছে, ভিজিট আর ওষুধপত্র বাবদ। তা বেয়ারার জন্য ভাই বোনের দরদ জানা তো মুতলে উঠেছে। এদিকে এসো। সেদিন যখন আমার বাড়িতে জুতোটা আনতে গেছিলে, তোমার মায়ের অসুখের ব্যাপারে রূপাকে কি বলেছিলে? উনি আমায় বলেছিলেন চাকরিটা ছেড়ে দিতে। আমি বলেছিলাম চাকরি ছাড়লে মায়ের চিকিৎসা করাতে পারবো না। বাহ, মেয়েদের মন কি করে জয় করতে হয় সে বুদ্ধিটা বেশ রপ্ত করেছে দেখছি। একটু সুযোগ পেয়েছো অমনি ইনিয়ে বিনিয়ে দুঃখের কথা শুনিয়ে এসছো। যত সব সুবিধে বাড়ি এনা রাস্তার বের। শুনে রাখো, তোমার মাইনে থেকে টাকাটা কেটে নেওয়া হবে। এই বিলের টাকাটা ডাক্তারবাবুকে দিয়ে দেবেন, ওর মাইনে থেকে টাকাটা বাদ দেবেন। আর ডাক্তারবাবুকে বলে দেবেন অফিসিয়াল লেটার না পেলে উনি যেন যাত্রার কথায় রুগী দেখতে না যান। চলি স্যার।